আজ দীপাবলি, আজ আলোর উৎসব। বাইরে প্রচন্ড বৃষ্টি হলেও আজ কৌশানির বাড়িতে ঝকঝকে আলো। দুজনকেই তোমাদেরকে দীপাবলির অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। আর তোমাদের সবাইকে জানাই দীপাবলির অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা, আর বড়দেরকে অনেক প্রণাম আমার তরফ থেকে। আর আজকের দিনটা সত্যিই স্পেশাল, আর শুরু হয়ে গেছে হোমের একটা প্রিপারেশন। সো ইয়েস, উই আর গেটিং ইন দ্য পুজো। এবং কৌশানির বাড়ির পুজোর না একটা বেশ কিছু নিয়ম আছে, আমি শুনছিলাম নাড়ু এবং হোমের ব্যাপারটা। চার রকমের হোম হয়। চার রকম না, অ্যাকচুয়ালি আমাদের মানে যেমন লক্ষ্মী, মা লক্ষ্মীকে আমরা ইয়ে করি, তারপর মহামৃত্যুঞ্জয় হয়, তারপর হ্যাঁ মঙ্গলাকালী বলো না এ কি, হ্যাঁ বগলামুখী বলো, আর হ্যাঁ মা, হ্যাঁ মহালক্ষ্মী, ধনলক্ষ্মী, সব কিছুর ধ্যান রাখি আমরা, ওপর থেকে নিচ সবটা পুজো হয়ে যাবে আজকে। ওনারা তারাপীঠ থেকে আসে একদম, মানে ওনাদের খাসিয়তটাই হচ্ছে ওনারা এখানের নয়, মানে এখানেরই, মানে এখানে অবভিয়াসলি, মানে ওদের মানে ওরা পুজোটা যেভাবে করে না, যে মায়ের মধ্যে প্রাণ এনে দেয়, আমার এটা বেস্ট লাগে। অ্যান্ড আমার মায়ের, আমার আমার মাসির, এই তিনজনের আমাদের সবার প্রিয় টিম। সো আমরা কালী পুজো ওদের ছাড়া ভাবতেই পারি না। আমরা জানি যে শুনে নিয়েছি কৌশানি আজ উপোস, কিন্তু বনি আমি ফুল খাওয়া দাওয়া, আমি না, আমি দুপুরবেলা আমি যখন বাড়ি গেছিলাম তখন খেয়ে নিয়েছি, বিকজ মানে ও যেহেতু পুজোর এই দিকটা পুরো পুজো করবে, পুজো সামলাবে, আমি হয়তো বাইরের লোকজনের দিকটা সামলাবো, আমাকে খাওয়ার দিকে থাকতে হবে, তো খিদে পেয়ে যাবে, ওই জন্য আমি কৌশানি ভালো বলতে পারবে না কতটা কি সামলেছে, তুমি বলো। না আমি তোমায় বলি, লাস্ট মোমেন্টে এসে ওই যে হয় না যে একটু হাত নাড়িয়ে দিলেও হ্যাঁ এসেছি, শিল্পীর এসেছি, হ্যাঁ বাড়ির বাড়ির ক্ষেত্রে ও সেরকমই শিল্পীর টাচ দিয়ে চলছে, তো এগুলো তো মানা যায় না, অশান্তির কারণ এগুলো, তো এগুলো চলছে আমাদের। অ্যান্ড তাছাড়া আমাদের এখানে এখন দেখতেই পাচ্ছ যে বনি আর কি এসে ডেকোরেশনের লাস্ট ইয়েটা দেখেছে, আর এখন পুজোতে বসবে, আমি আশা করছি ও পুজোতে বসবে, কারণ এখন একটুখানি নাস্তিক থেকে এগিয়ে এসে ধার্মিক হয়েছে, ধার্মিক হয়েছে। এটা কি ছ বছরের ফলাফল? এবং এই যে জামাটা পরে আছে বনি, সেটা কৌশানি দিয়েছে। হ্যাঁ কিন্তু কৌশানিকে কি দেওয়া হলো? কৌশানিকে আমি দিওয়ালি গিফট হিসেবে একটা আইফোন দিয়েছি, এখন অনেকদিন ধরে ওয়েট করেছিল যে নতুনটা নেবো, নতুনটা নেবো, তো ওটা আমি জাস্ট কালকে একটা সারপ্রাইজ হিসেবে দিয়েছি, আর সেটা সবাই এখন ইউজ করা শুরু হয়েছে, সেটা আমার পকেটে ঢুকিয়ে রেখে দিয়েছে, বলছে রাখো, এখন খুব মানে যেখানে সেখানে রাখা যাবে না, তো খুব হ্যাপি আমার মনে হয় ফাইনালি ফোনটা পেয়ে, তাই তো? ইয়েস ইয়েস, আই এম ভেরি হ্যাপি, ভেরি হ্যাপি। এবং জামাটা না ও চাইনি, মানে ওর স্টাইলিস্ট বেসিক্যালি আমি, ও কি পরবে, কি কিরকম সাজলে ওকে ভালো লাগবে, সো আমি চুজ করেছি, অ্যান্ড ও আমার চয়েসের উপর আই থিঙ্ক ভরসা করে, সো ইয়া। আজকে কৌশানিকে জিজ্ঞেস করা যাবে না যে ভোগে কি কি রয়েছে, আমি একটু মাম্মামকে জিজ্ঞেস করি, তুমি একটু এগিয়ে এসো, মাম্মাম হচ্ছে কৌশানির মাসি, আজ ভোগে কি কি আয়োজন রয়েছে? ভোগে আমাদের খিচুড়ি, পাঁচ রকম ভাজা, লাবড়ার তরকারি, আরেক রকম তরকারি ফুলকপির, চাটনি, পায়েস, মায়ের মিষ্টি, মায়ের নাড়ু, আলাদা আনন্দ নাড়ু, নারকেলের নাড়ু, মোয়া, তারপরে মুড়কি, তারপরে ধরো আমাদের এই যে খেলনাগুলো দেওয়া হয় মায়ের, মঠ টটগুলো, কদমাজির একটা প্লেট হয়, তো এই সবই মায়ের জন্য করা হয়েছে। আমাদের একটা স্পেশালি চিঁড়ের একটা ভোগ হয়, সেইটা দেওয়া হয়েছে, মানে আমাদের এগুলো খানিকটা নিয়ম আছে যেগুলো করার, সেগুলো সবই করা হয়েছে মায়ের জন্য, আর ব্যবস্থা তো আছে। আচ্ছা বাজি ফাটানো হয়? একদম, কালকে দিওয়ালি পার্টি আছে আমাদের, ননভেজ মেনু, ককটেল নাইট, অ্যান্ড তার সাথে একটু নাচ গান আর বাজির অ্যারেঞ্জমেন্ট কালকে আছে। আমি জানি না এবার এই মানে ওয়েদার নিয়ে আমি খুবই আশঙ্কায় আছি, বাট হ্যাঁ প্ল্যানিং তো আছে, এবং এই ওয়েদারের জন্যই পুজোটা ওপর থেকে নিচে শিফট হয়েছে আজ, হ্যাঁ একদম শেষ করতে হবে, কারণ পেছনে লম্বা লাইন রয়েছে, পুজো শুরু হয়ে গিয়েছে। মায়ের কাছে কী চাইলে, কারণ নতুন বাচ্চা হয়েছে? আমি মায়ের কাছে কিছুই না, আমার মা যেখানে আছে ভালো থাকুক, আর বারবার যেন আমি মা হিসেবে তাকেই পাই, কারণ এই বছরটা আমার কাছে সত্যি
মানে একটা মর্মান্তিক বছরও বলতে পারো, আর মানে আমাকে এই প্রথাটা চালিয়ে যেতে হবে কারণ আমি নিজেও পুজো আচ্ছা ভালোবাসি। তো মা থাকলে এটা কোনোদিন হতে দিত না, আর মা ছিল না বলে আগের বছর আমার পাড়ায় সব জায়গায় লাইট জ্বলেছে, আমাদের বাড়ি অন্ধকার ছিল। তো এই বছরটা সেটা আমি চাই না বলে আমি পুজোটাকে কন্টিনিউ করেছি, আর আমার সাথে আমার মাসি মেসো, মানে আমার এখন এই পরিবার, আমাকে এইভাবেই বাঁচতে হবে সবাইকে নিয়ে। সো হ্যাঁ, বাস চাই যে মা যেন প্রত্যেক বছর আমাদেরই হয়ে যেন ফেরে। আমি এটাই চাইবো যে সবাই খুব ভালো থাকুক, সেফ থাকুক। আর যেরকম আমাদের মাঝখানে যেটা হয়েছিল যে করোনার চক্করে আমাদের সবার কাজের একটু ক্ষতি হয়েছিল, সেটা যেন না হয়। সবাই খুব ভালো করে কাজ করুক আর সবাই খুব ভালো হ্যাপি থাকুক, এটুকুই চাই। থ্যাংক ইউ। মহানগরে রামে রাম জয় রায় রে 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 রে